আজ 22শে সেপ্টেম্বর বিশ্ব বনদার দিবস। সারা বিশ্বের পাশাপাশি জলপাইগুড়ি বন বিভাগের গরুমারা অভয়ারণ্যের ডিএফও দিজ প্রতিম সেনের নেতৃত্বে বন কর্মীদের নিয়ে প্রকৃতি পরিচিতি কেন্দ্র গরুমারা অভয়ারণ্য থেকে লাটাগুড়ি জঙ্গল পথ হয়ে প্রায় 20 কিলোমিটার বাইক র্যালির মাধ্যমে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিনের বাইক র্যালিতে 50টির অধিক বাইক অংশগ্রহণ করে। মূলত বন ও বন্যপ্রাণীর সংরক্ষণে সচেতনতামূলক প্রচার এদিন চালানো হয়। বাইকে একাধিক সচেতনতামূলক প্ল্যাকার্ড ঝুলিয়ে এদিনের গন্ডার দিবস উদযাপনে সামিল হন গরুমারা অভয়ারণ্যের বনকর্মীরা। পাশাপাশি জিপসি চালকেরাও এদিনে সচেতনতা প্রচারে উপস্থিত ছিলেন। চালসা গলায় থেকে মূর্তি পর্যটন কেন্দ্র হয়ে পুনরায় গরুমারা জঙ্গলে এসে এদিনের বাইক র্যালি শেষ হয়। আজ 22শে সেপ্টেম্বর বিশ্ব বনদার দিবস। সারা বিশ্বের পাশাপাশি জলপাইগুড়ি বন বিভাগের গরুমারা অভয়ারণ্যের ডিএফও দিজ প্রতিম সেনের নেতৃত্বে বন কর্মীদের নিয়ে প্রকৃতি পরিচিতি কেন্দ্র গরুমারা অভয়ারণ্য থেকে লাটাগুড়ি জঙ্গল পথ হয়ে প্রায় 20 কিলোমিটার বাইক র্যালির মাধ্যমে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিনের বাইক র্যালিতে 50টির অধিক বাইক অংশগ্রহণ করে। মূলত বন ও বন্যপ্রাণীর সংরক্ষণে সচেতনতামূলক প্রচার এদিন চালানো হয়। বাইকে একাধিক সচেতনতামূলক প্ল্যাকার্ড ঝুলিয়ে এদিনের গন্ডার দিবস উদযাপনে সামিল হন গরুমারা অভয়ারণ্যের বনকর্মীরা। পাশাপাশি জিপসি চালকেরাও এদিনে সচেতনতা প্রচারে উপস্থিত ছিলেন। চালসা গলায় থেকে মূর্তি পর্যটন কেন্দ্র হয়ে পুনরায় গরুমারা জঙ্গলে এসে এদিনের বাইক র্যালি শেষ হয়।